Smoking is injurious to health. Smoking causes cancer. Dhumpan, shaster pakhe khoti karuk. Dhumpan, cancerer karun. Bondhu kore cholbe jibon ta. Ami to bolchi na je cholbe. Are erokom to noy je ami chesta korchi na. Shono chesta korle tar phol paoa jay na. Eta ami bishwash kori na. Ashole tumi chesta tai korcho. দেখো বাবা, তুমি তোমায় একটা একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। হয় তুমি একটা চাকরি জোটাবে, নাহলে সোজা আমার বাড়ি থেকে বেরিয়ে। তোমার তোমার দিনকে দিন বয়সটা বাড়ছে, কমছে না মনে থাকে জানো। কি করি বলো তো? ব্যাপারটা খুব সিরিয়াস। আরে বাবা, বুঝতে চাইছি না যে এরকম বাজারে মার্কেটে জব পাওয়াটা মুখের কথা নয়। বুঝি, তোর যন্ত্রণাটা আমি বুঝি। তবে মেসোমশাই যে খুব একটা খারাপ কথা বলছে তা কিন্তু নয়। দেখ, তোর এখন একটা চাকরির খুব দরকার। তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি দেখ, তুই তো শুধু সরকারি চাকরির জন্য চেষ্টা করছিস, কিন্তু আমার মনে হয় তুই তো প্রাইভেট ফার্মেও চাকরি করতে পারিস। তুই যদি বলিস আমি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু কিন্তু মার্কেটিং এর জব করবি? না, অফারটা পার্থদা দিলেও আমার পছন্দ হয়নি। লেখাপড়া শিখলাম কি মার্কেটিং এর চাকরির জন্য, এদিকে সংসার চালাতে চালাতে বাবাকে বেশ কিছু ধারও নিতে হয়েছিল। একদিন সকালে, এই তুই দত্তবাবুর ছেলে না? আপনি? আমি আমি দেবু, দেবু মিত্তির। হ্যাঁ বলুন। তোর বাবা দেখা তো করে না, ফোনটাও তোলে না। 5 মাস আগে আমার থেকে 4,000 টাকা ধার নিয়ে গেছিল। সুদে আসলে কত দাঁড়িয়েছে জানিস? এসব কথা আমাকে বলছেন? কাকে বলবো বে, তোর বাবা তো আমার সঙ্গে দেখা করে না। তোকে সামনে পেলাম তাই বলে গেলাম, সালা চিটিং বাজের বাচ্চা। দেখুন, ফালতু কথা বলবেন না, ঠিক আছে? এই সালা, মেজাজ দেখাচ্ছিস আমাকে? রুয়াব রুয়াব দেখাচ্ছ আমাকে? চিনিস আমাকে? জানিস আমি আমি কে? শোন, ল্যাংটে করে মারবো বুঝলি। সালা রুয়াব দেখাচ্ছ আমাকে? তুই আমাকে চিনিস না, তুই আমার থেকে অনেক ছোট। নইলে সারা কেলিয়ে না দেখিয়ে দিতাম তোকে তোর অকাত। এই শোন, তোর বাপকে বলবি টাকাটা দিয়ে যেতে। চিন্তা করিস না। সহ্য করে নিয়েছিলাম আমি, সহ্য করে নিতে হয়েছিল বাবার মুখের দিকে তাকিয়ে। পরের দিন সকালবেলা, দেখ নীলু, মার্কেটিং এর চাকরি তো কি হয়েছে? আমার মনে হয় তোর এখন চাকরিটা ছাড়া উচিত নয়, তোর এখন চাকরিটা দরকার। আর তাছাড়া এটা তো ব্যাংকিং মার্কেটিং, এর একটা আলাদা প্রেস্টিজ রয়েছে। আর ওরা তো তোকে ট্রেনিং দিয়ে নেবে বলেছে। আমি পারবো তো পার্থদা? নীল, পারবি, আলবাত পারবি। তোকে যে অনেক বড়
চাকরিটা পেয়েছিলাম। চাকরিতে উন্নতি হচ্ছিল, বাবার দেনাগুলো শোধ করে দিয়েছিলাম আমি। চাকরির কাজে আমাকে যেতে হয়েছিল রায়গঞ্জ। একটা হোটেলে ভাড়া নিয়ে উঠেছিলাম আমি। একদিন রাতে হোটেলে ফিরছি, এক্সকিউজ মি, বলছি মেন রোডটা কোন দিকে একটু বলতে পারবেন? আসলে অনেকটা রাত হয়েছে, তো যদি একটু এগিয়ে দেন। সে ঠিক আছে, কিন্তু আপনি যাবেনটা কোথায়? ওই যে হেলিংচা, আমি ওখানেই যাব। হেলিংচা মানে ওই বনবিলের কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, বনবিলের আগেই হেলিংচা। আপনি কি ওখানেই থাকেন? আরে না না, আমি ওখানে থাকি না, আমার বাড়ি কলকাতায়। আমি ওখানে কাজের জন্য এসেছি। ও তো তাহলে চলুন তাহলে। হ্যাঁ, কিছুদিন আগে পর্যন্ত আমরা দুজন দুজনকে চিনতাম না, আর আজ দেখো আমি তোমাকে ভালোবাসি। কি হলো, চুপ করে আছো কেন? না এমনি। আচ্ছা নীল, তুমি আমায় কোনোদিন ছেড়ে যাবে না তো? এরকম উল্টো পাল্টা কথা কেন বলছো? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আচ্ছা জায়গাটা কি সুন্দর না? আচ্ছা নীল, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার আমার যে রিলেশন, হ্যাঁ, আচ্ছা তোমার কখনো জানতে ইচ্ছে করে না আমার পাস্ট? পাস্ট কেন? হতেও তো পারে আমি খুব খারাপ একটা মেয়ে। কি সব বলছো, আর তাছাড়া আমি তো তোমার কোনো খারাপ দিক দেখিনি। আর তোমার পাঁচ দিনে আমার কি লাভ? এতটাই বিশ্বাস করো আমাকে? হ্যাঁ করি। আচ্ছা আমরা কি এরকম ভাবে এই জায়গাতে চলবো নাকি? চলো না, চলো না কোথাও একটা ঘুরে আসি। মুভি দেখতে যাবে? চলো চলো। এইভাবেই চলছিল বেশ। হঠাৎ করে একদিন রতি আমায় ওর বাড়ি নিয়ে গেল। বাড়ি বলতে ভাড়া বাড়ি, একাই থাকতো। জিজ্ঞাসা করেছিলাম যে কেন একা থাকে, বলেছিল এমনি। আমি বসে আছি, হঠাৎ করে ও স্নান করে এলো আমার কাছে। খুব সুন্দর দেখাচ্ছিল ওকে, নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। বুঝতে পারছো না আমি আছি? কি হচ্ছে নীল? এটা তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, কাছে এসো, কাছে এসো। নীল এটা ঠিক হবে না, ঠিক হচ্ছে না নীল এটা। কেন? আমি তো না নীল, এটা উচিত হবে না। আমাকে প্লিজ বারণ করো না। রতির সাথে সময় কাটাতে কাটাতে আর বাড়ি ফিরতে ইচ্ছা হচ্ছিল না। অফিসের কাজ শেষ হয়ে গেছিল, তবুও
একদিন বসের খেতা নিয়ে আর বাবার ফোনের জন্য সিদ্ধান্ত নিলাম যে আমাকে কলকাতায় যেতে হবে। আর সেদিনই শোনো না, বলছি কালকে আমাকে বেরোতে হবে, বুঝলে? কালকে? হুম। কিন্তু আমার যে তোমাকে কিছু বলার ছিল নীল। হ্যাঁ তো বলো না। বলতে পারি, কিন্তু তারপর? তারপর মানে কি বলবে সেটা বলো না, এমন করছো যেন কি না কি হয়ে গেছে। মারলাম। তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে? আরে এই ধরনের কথা তুমি এখন আমাকে বলছো? নীল, আমি তোমাকে আগেও বলতে চাইছি, তোমাকে আমি বলেছি যে তোমার আমার পাস্টের ব্যাপারে জানার দরকার। তাই বলে এই বিশ্বাস করো নীল, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচব না। রাখো তো তোমার বালের ভালোবাসা, এরকম কতজনকে ভালোবেসেছো বলো তো? একটা কলকার কখনো তোমাকে ভালোবাসতে পারে নাকি? হ্যাঁ আমার একটা স্টেটাস আছে, কলকাল কখনো আমার স্ত্রী হতে কোনোদিন। শোনো, যেটার জন্য দাঁড় করেছো সেটা বলো। পারবে তোমাকে ভুলে যেতে? তোমাকে না, তোমাকে না আমার বন্ধু বলতেও ঘেন্না করে। কি এমন দিল? পড়বো না পড়ি একবার? কলকাতায় গিয়ে একটা ভালো ডাক্তার দেখিও, আমার এইডস আছে নীল। কলকাতায় ডাক্তার দেখাতে পারিনি আমি, ভয়। ক্রমশ একটা ভয় আমাকে চেপে ধরেছিল, যদি সত্যি আমার এইডস হয় ও
ওইদিন ওর সাথে ফিজিক্যাল রিলেশনটা যে কেমন, একটা মুহূর্তের ভুলে এত বড় শাস্তি, না বেঁচে থেকে লাভ কি, তার চেয়ে বরং বিশ্বাস করো আমি তোমায় মারতে চাইনি, তুমি আমায় যে কারণে ফিরিয়ে দিয়েছিলে আমি চেয়েছিলাম সেরকমই কোনো একটা সামাজিক কারণ যদি তোমার উপর চেপে বসে তুমি কি করবে, আমায় ফোন করতে পারতে, তুমি এতটাই ঘেন্না করলে যে একটা ফোনও করলে না, নীল হয়তো আমি কল গাল, কিন্তু একটা মেয়ে কি হঠাৎই কল গাল হয়ে যায়, নাকি সে ভালোবাসতে পারে না, নীল আমি তোমাকে সত্যি ভালোবাসতাম।